আলাদা কোনো কোনো পরামর্শ নেই, মানে সবসময় ক্যান্সারের জন্য যে সমস্ত পরামর্শগুলো আছে, যে ক্যান্সারের যে লক্ষণগুলো, বিভিন্ন অঙ্গের বিভিন্ন অংশের বিভিন্ন অর্গানের যে ক্যান্সারগুলো হয় তার জন্য ভিন্ন ভিন্ন কিছু মানে উপসর্গ আছে। অ্যাজ এ হোল কতগুলো উপসর্গ আছে, যেগুলো যেমন করে যদি বলি যে আমার মানে একটা একজন বলতেছে আমার মুখের এদিকে একটা আঁচিলের মতো হয়েছে, এই আঁচিলটা আর শুকাচ্ছে না, ওখান থেকে চুলকায় এবং রক্ত বেরোচ্ছে, তাহলে আমাকে এই যে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, রক্ত বেরোচ্ছে, তাহলে এটাকে আমাকে একটা চিন্তা করতে হবে এবং এটা একটা স্পেশালিস্ট পরামর্শ নিতে হবে যে এই তার একটা এটাতেও একটা ক্যান্সার হয়। আমরা বলে থাকি যে ম্যালিগন্যান্ট মেলানোমা, ওটা একটা মূল ছিল, সেখান থেকে ওটা ট্রান্সফর্ম হচ্ছে, এটা একটা। আবার যদি দেখা যায় যে আমাদের বিশেষ করে যাদের মানে রেকটাম বা কোলনে ক্যান্সার হয়, তাদের দেখা যায় যে তাদের বলে যে আমাদের পায়খানার সাথে রক্ত রক্ত যায়, মানে ফ্রিকোয়েন্টলি রক্ত যায়, তাহলে তাকে বুঝতে হবে যে সেখানে ভিন্ন ভিন্ন কারণে রক্ত যায়, সে হেমোরয়েড হলেও যায়, আবার দেখা যাচ্ছে ক্যান্সার হলেও যায়। তাহলে এই যে মানে তার উপসর্গ, এই উপসর্গের জন্য তার এক এই স্পেশালিস্ট একজন ডাক্তারের কাছে একটা পরামর্শ নেওয়া উচিত, পরামর্শ নিয়ে তাকে সত্তর দেখতে হবে। তার কারণ আমি বলছি যে একটা স্লোগান আমরা দিয়ে থাকি, সূচনাতে ধরলে পড়া ধরলে পড়া, যদি সূচনাতে ধরা পড়ে তাহলে ক্যান্সার রোগী যায় যে সারা। তাহলে এখন আমি যদি সূচনাতে বলার অর্থ হলো যে এটা যদি স্টেজ ওয়ানে বা প্রাথমিক স্তরে ধরা যায় তাহলে এই রোগীটা একদম ভালো হয়ে যাবে, তাহলে আমার এই যে তাড়াতাড়ি একটা পরামর্শ নেওয়া, মানে কার কাছে, তাহলে কলোরেক্টাল সার্জনের কাছে বা ওই বিভাগের কোনো ডাক্তারের কাছ থেকে। তাহলে যদি আমরা স্কিনের এরকম বলকে চেঞ্জ দেখি, অনুরূপভাবে যে নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, কোনো কারণ নাই যে একটা নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, তাহলে আমাকে দেখতে হবে যে ইজুলি এটা অন্য যদি কোনো কারণ না খুঁজতে পারা যায়, না পাওয়া যায়, তাহলে সেটাকে দেখতে হবে যে ওই ওই রিজিয়নে বা ওখানে ম্যালিগনেন্সির কোনো ফিচার থাকতে পারে, সেটাকে খোঁজ করা এবং একটা ইএনটি ডাক্তারের শরণাপন্ন হওয়া, পরামর্শ নেওয়া, অ্যাটলিস্ট এটা নিশ্চিত হয়ে থাকা যে আমার কোনো খারাপ কিছু হয় নাই, তাহলে সেই ব্যাপারটা পরবর্তী চিকিৎসা দিলেই উনি নিশ্চিত থাকবে এবং ভালো থাকবে। অনুরূপভাবে যদি আমরা মানে দেখি যে একজন রোগীর একদম কালো রক্ত হচ্ছে, কালো রক্ত মানে এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি যে পায়খানার সাথে কালো রক্ত আলকাতরার মতো, রাবের মতো এরকম বলে থাকে, তাহলে আমরা মনে করি যে তখন তার একটা চান্স থাকে যে স্টোমাকের ক্যান্সার হওয়ার, বা মানে আপার রেসপিরেটরি ট্র্যাক, আপার মানে খাদ্য নালীতে একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য তাকে আমরা বলি যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাবে, তার মানে এন্ডোস্কোপি একটা করবে, করলেই যদি থাকে তাহলে ধরা পড়বে। এবং সেটা মোট কথা, কোনো উপসর্গ নিয়ে আনলিমিটেড টাইম ধরে অপেক্ষা করবে না, লুকাবে না। অনুরূপভাবে মায়েদের যদি ব্রেস্টে যদি কোনো চাকা আসে, তাহলে সে কী করবে, যে চাকাটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেই চাকাটার জন্য নিজে নিজে দেখবে, নিজে মুজে খেয়াল করবে, যদি দেখে যে একটু একটু বড় হচ্ছে তাহলে তার ডাক্তারের শরণাপন্ন হবে এবং পরামর্শ নেবে। অনুরূপভাবে শরীরের কোথাও যদি কোনো গোটা হয়, যে গোটাটা কোনো চিকিৎসাতে সারছে না, তাহলে সেই ক্ষেত্রে সেই গোটাটা পরীক্ষা করতে হবে। এরকম অনেকগুলো উপসর্গ আছে, এক একটা রোগীর বেলা, এক একটা রোগের বেলা, এক একটা অর্গানের ম্যালিগনেন্সি বা ক্যান্সারের বেলায় এই ধরনের হয়ে থাকে। তাহলে আমার মেসেজটা এরকমই যে আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, তাদের কোনো কিছু অস্বাভাবিক, স্বাভাবিক জীবন থেকে কোনো কিছু চেঞ্জ হলেই সেটা তার নির্দিষ্ট বা ওই ডিসিপ্লিনের ডাক্তার কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে অপেক্ষা করবেন, লুকাবে না। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।